হ্যাঁ সত্যি পুটুদি, নতুন বৌমা এত ভালো গান গায়, তুই কেন গান গাইতে দিচ্ছিস না আমায় বল। এই তোমরা কি ইশারা করছো বলো তো, কি ইশারা করছো, হ্যাঁ বলো আমাকে। বৌমা কোনো কথা শুনো না, এদের কোনো কথা তোমরা শুনবে না। এই সারাটা জীবন ধরে জানো এরা এরা আমার প্রতিভার গলা টিপে মারার চেষ্টা করেছে, কিন্তু এবার তোমার প্রতিভার গলা টিপে মারার চেষ্টা করছে। কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই, কাকে পরোয়া করবে, আমি আছি তোমার পাশে, কাউকে পরোয়া করার দরকার নেই। হ্যাঁ শ্বশুর আর বৌমা গান গে, আমাদের একবারে বাড়ি ছাড়া করে দাও। এই কি বললে তুমি? হ্যাঁ কি বললে? আমি? হ্যাঁ তুমি কি বললে বলো। না না আমি তোমাকে কিছু বলিনি মা। না আমি শুনেছি তুমি বললে যে কি শ্বশুর বৌমা, আমি সে বলো তুমি বলেছো কিনা, ইয়েস অর নো বলো বলো। না না ওকে বলেছি, ওকে। ও তোমার মাথাটা খাবে না, সারাক্ষণ চিল চিৎকার করে কানের কাছে। পয়েন্ট টু বি নোটেড, আমাকে চিল বলেছে, চিল চিল। আমি যদি চিল হই তুমি তাহলে সারস। আমার বাবার ভাগ্য ভালো যে আমাকে শকুন বলেনি। ও দাদা, দাদা অনুষ্ঠানটা হতে দিন। আমি কি অনুষ্ঠানে বাধা দিচ্ছি নাকি? বাবিন কোথায়? বাবিন? না আপনি তো সত্যি বড্ড খেকি হয়ে যাচ্ছে। কি বললেন, কি হয়েছে? খেকি খেকি। তা না হলে আমাকে ওরকম খ্যাঁক করলেন কেন? আমি কি বলেছি? আমি তো ভালো কথা বলেছি। হ্যাঁ ভালো কথা বলেছি। বাবা কুটুম বাড়িতে বেশি দিন থাকলে এরকম অনাদরই হয়, আর তো আজকের দিনটা, কালকেই আমরা সবাই চলে যাব। হ্যাঁ শোনো, কাল কিন্তু আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ছি 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 ছি, তুমি বিআই মশাইকে মুখ করলে, মুখ করলে তুমি ওকে, ছি। আপনার সঙ্গে আমার যে বন্ধুত্ব সেটা অন্যরা কি করে বুঝি বলুন তো? আচ্ছা আমি এখন থেকে সেভাবে দেখি, আমি কি আপনাকে কুটুম বলে ভাবি কখনো? চারু চারু অনেক হয়েছে। না 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 চারবো কেন, অনেক হয়েছে মানে আমি আপনাকে কি জানেন না এরা কতখানি ভালোবাসি, কি আপনি জানেন না আপনাকে কতখানি বন্ধুত্ব হবে, কখনো বন্ধু হবে কখনো ভালোবাসি জানেন না? আপনি আমাকে ভালোবাসলে অত মুখ করতেন না। আমি দেখেছি জানেন, আমি কিছু বললি না, আপনি কেমন মুখ করে ওঠেন। বেশ করে, সবসময় তো ওনার সাথে স্টিকারের মতো লেগে আছো, তা তুমি কি ওনার মতে মদ দাও? মদ দাও তো ওদের দিকে, দু নম্বরই লোক কোথা কার। কি বললে, দু নম্বরই? আমি দু নম্বরই? তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তুমি দশ নম্বরই। খবরদার বলছি, ওকে দশ নম্বরই বলবেন না। এতক্ষণ আমি আপনার হয়ে কথা বলছিলাম, আমি কিন্তু আর একবারও আপনার হয়ে কথা বলবো না। হ্যাঁ দেখুন না, সবসময় এরকম করে, কেউ একটা হেলা চেদ্দা করে। আচ্ছা আমি যদি দশ নম্বরই হই তাহলে ও দু নম্বরই না? সবসময় তো বর্দার সঙ্গে একবারে সেটে থাকে, আর বর্দা যা বলে সব উল্টো কথা বলে, ওই পটকাতের দিকে মন। সে আমাদের যদি কেউ একটু বেশি ভালোবাসে, আমাদের তো কিছু করার নেই। আপনি কিন্তু আমার মনে খুব দাগা দিলেন মশাই। হ্যাঁ বিশ্বাস করেন নাকি ও যা যা বলছে? ও তো দশ নম্বরই বলেছি না। আরে আপনাকে ছাড়া আমি কিছু জানি? আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি আমার ইহকাল, আপনি আমার পরকাল। না না এই ইহকাল পর্যন্ত ঠিক আছে, পরকালে আমি এক্ষুনি যেতে চাই না। আর কেন যাব বলুন, আমার এই সংসারে এখন কর্তব্য আছে, আমি এই সংসারে আনন্দ আল্লাহ ছেড়ে কোথায় যাব আমি? না না পরকালটা ভুলে যান, আপনিও ভুলে যান, আমিও ভুলে যাই। ভুলে যাব? বেশ ভুললাম। বেড়ে বলেছেন, বেড়ে বলেছেন, চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আমার ওই ওটি ওই ওই গিন্নিটি যখন এরকম করে করে হাসে না, আমিও ওকে ঠিক এরকমভাবে এইরকমভাবেই দেবেন, এইরকম এরকমভাবে দেবেন।
কি বললে তুমি? ওনাকে কুশিক্ষা দিচ্ছ তুমি? হ্যাঁ, উনি যেন কচি শিশু, লোকে বলে বাও কি তেরো, মাও বলে আও কম, উনি তো প্রথম ভেঙালেন। আচ্ছা দাদা, আপনি বলুন তো, আপনি কি আমাদের দলে না মহিলাদের দলে ভিড়েছেন? হ্যাঁ ভিড়েছি তো, ভিড়েছি তো, ভিড়বো না? মহিলা হলেন মাতৃজাতি, মায়ের চাঁদ, আমার বৌদি, আমার মা। এবার কি আমি আপনার মা হয়ে যাবো নাকি? হ্যাঁ, কি কি একই, আমি আপনার মা হতে পারছি না, সরি, বড়জোর বন্ধু হতে পারি। আর হাসাহাসি কি হলো? আছে দাদা, কারণ আছে, চারপাশে অনেক হাসির কারণ ছড়িয়ে আছে, চোখ কান খোলা থাকলে তবে তো দেখতে পাবে। আচ্ছা বাবিন কোথায় গেল? হ্যাঁ মেন লোক আজকে, তাকে তো কোথায়? সাজি বা চিনি যাও, গিয়ে বাবিনকে তাড়াতাড়ি নিয়ে যা, যা যা দেখে নিয়ে তাড়াতাড়ি যা। আমি এসে গেছি, এসে গেছি, আয় গুন্নু, আমি এসে গেছি দাদা, আমি কিন্তু এসে গেছি। ও এসে গেছি, মেয়ের বিয়ে দিয়ে তো মহৎ কাজ করে ফেলেছো, বিয়ের পর তো তোমার টিকিটিও দেখা যাচ্ছে না, এমন মেয়ে বিয়ে দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। আমিও তো সেটাই বলছিলাম। না না এরকম কথা বলে না মা, এরকম কথা বলে না। দাও দাও, পাগলকে আরো শাকুনারা দাও। তোমায় বলেছিলাম না তোমার বিয়ে হয়ে গেছে, এখন যা কথাবার্তা বলবে একটু ভেবে চিনতে বলবে, কোন কথার কোন মানে দানে কে জানে। শোনো গুনগুন মা। হ্যাঁ বাবা। যখন ভাত কাপড়ের ঘটনাটা ঘটবে না, তখন আমি একটা গান ধরবো। বা হ্যাঁ, আর সেটা শুনে শুনে তুমিও গানটা গাইতে থাকবে। ঠিক আছে ঠিক আছে, মানে তোমার তো এখন প্র্যাকটিস নেই, তুমি এখন একটু শুনে শুনেই করো, পরে আমি একেবারে তৈরি করে দেবো একেবারে। ডান ডান ডান। উমেশ ঠাকুরপো, শোনো না শোনো না, বলছি আজকে এখন নয় গানটা নাই গাইলে, গাইলে গাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, না না আজ কোনো গানটান হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আমি আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যখন অন্যের বাড়িতে যাই তখন বলবি যে অন্যের বাড়িতে কি তুই গান গাস না, এখন আমি নিজের বাড়িতে গান গাইবো তাতেও তোর আপত্তি, তা আমি আমি গানটা কোথায় গাইবো? আমার মন খারাপ লাগছে ব্যাস, আমি 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 নিজের বাড়িতে গান গাইবো তাতে কার কিরে চিৎকার করে করে গান গাইবো? একদম বাবা, আমিও না তোমার সাথে চিৎকার করে করে গান গাইবো। হ্যাঁ, আর এমন চিৎকার করে করে গান গাইবো, এই যে সাজে সাজে কথা বলছে না, এগুলো তো আমার কানে শুনতেই পাচ্ছি। মা গো, আর তুমি যাই করো, অন্তত গানটা গেও না মা। কেন আমি গান গাইবো না কেন? হ্যাঁ বাবা আমাকে গান শেখাচ্ছে, আমি গান গাইবো না? আবার তুমি গান শেখানো শুরু করে দিয়েছো? শুরু করার আগে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বললে তুমি? হ্যাঁ কি বললে? না 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 না, কিচ্ছু বলিনি মা, কিচ্ছু বলিনি। না কিছু একটা বলেছে তাই না বলো? এই মাঝে মাঝে না তুমি খুব বেফাস কথা বলো। হ্যাঁ তুমি কি মনে করো হ্যাঁ যে আমি কিছু শুনতে পাই না? আমি সব শুনতে পাই। হ্যাঁ মানে পুরোপুরি না শুনতে পেলে অল্প অল্প তো শুনতে পাই। আমি এদিন পুরোপুরি শুনতে পাবো না, আমি কি করব ভাবতেও পারছো না তুমি? বলে কি গান গাইতে দেবে না আমাদের? কি মেয়ে মানুষ করেছো কৌশিক, বলছো? হ্যাঁ না মানে এরকম জুড়ি মেলা ভার। এই তো এই তো, তুমি একদম ঠিক বলেছো, চলবে চলবে, যাটাই চলবে। হ্যাঁ বাহ, ভেরি গুড। তুমি আমার পিঠ চাপড়াচ্ছো মা। তো কি হয়েছে? মানে আমি তো দেখেছি যে কেউ যদি ভালো কথা বলে তাহলে তাকে বাহবা দেওয়ার জন্য এখন পিঠ চাপড়ায়, বুঝেছো? তোমার পিঠ চাপড়ার দোষ কি? হ্যাঁ নাকি তোমার পিঠটা পিঠ নয়? হ্যাঁ না তোমরা বলবে যে আমার হাতটা হাত নয়, কোনটা? কৌশিক গুমা বলে পিঠ চাপড়াতে নেই। এই শোনো, এই সবসময় বড় ছোট করবে না তো,
ভাল লাগে না, না বড়দের এটা করতে হয়, ছোটদের এটা করতে, না এইসব কথা বলবে না। আমার এইভাবে পিচ্চা, ও সরি, আমার ইচ্ছা করছে তাই আমি পিচ্চা পেয়েছি, ব্যাস। একটা কথা শোনো, হ্যাঁ, যেরকম পিঠ চাপড়ে চাপড়ে বাহু মা দেওয়া যায়, সেরকম কি পায়ে প্রণাম করে বাহু মা দেওয়া যায় নাকি? কি বলো না তোমরা? কিরে বাবিন, এবার বল কথাটা, কতক্ষণ দাঁড়াবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পায়ে ঝিঝি ধরে গেল। বলে দিচ্ছি, ধরো আগামী এক বছরের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বাট অনলি ফর 365 days। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।